হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা মোবাইল ফোন চার্জ করেন, অনেক সময় দেখবেন মোবাইল ফোন চার্জ হতে অনেক সময় লেগে যায়, কিংবা আপনার মোবাইল ফোন চার্জ দেওয়ার 10 মিনিট পর দেখবেন আপনার মোবাইল অনেক গরম হয়ে গেছে, কিংবা অনেকক্ষণ সময় ধরে আপনি হয়তো মোবাইল ফোন চার্জে লাগিয়ে রেখেছেন কিন্তু আপনার মোবাইল ফোন চার্জ না হওয়ার অনেকগুলো কারণ থাকে। আমরা দেখা যায় বেশিক্ষণ সময় ধরে মোবাইল ফোন ইউজ করলে আমাদের মোবাইল ফোন অনেক সময় হ্যাং করে, কিংবা ব্যাটারি অনেক সময় দ্রুত শেষ হয়ে যায়। তো এইগুলো কিন্তু আসলে অনেকে সমাধান করতে পারে না, কিংবা মোবাইল ফোনের ব্যাটারির চার্জ অযথাই শেষ হতে থাকে। তো ওইগুলো আপনারা কীভাবে চেক করবেন, কিংবা আপনার মোবাইলটি সঠিকভাবে চার্জ হচ্ছে কি না, কিংবা এই মুহূর্তে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার সময় টেম্পারেচার কত রয়েছে, কিংবা কতটুকু ভোল্টেজ পাচ্ছে, তো এই ব্যাটারি গরম হয়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকে। তো তখন যদি আপনি এখান থেকে এই কাজটি করেন, তখন দেখবেন আপনার মোবাইলের ব্যাটারি অনেকটা কুল হয়ে যাবে। তো এটি কিন্তু আসলে প্রত্যেকের জন্য অনেক ইউজফুল হবে, নিয়মিত যারা মোবাইল ফোন চার্জ করেন। আর মোবাইল ফোন গরম হয়ে গেলে কীভাবে আপনারা ঠান্ডা করবেন, শুধুমাত্র আজকের এই ভিডিওতে আমি দেখাবো। যদি আপনার মোবাইলের ব্যাটারি কোনো সমস্যা থাকে, কিংবা অপটিমাইজেশনে কোনো সমস্যা থাকে, প্রত্যেকটি আপনারা ইস্যু ফিক্স করে দিবেন, কারণ ওই ইস্যুগুলো ফিক্স না করলে মোবাইল ফোন অনেক লং টাইমে চার্জ হবে অথবা দেখবেন অনেক গরম হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, প্রথমে আমাদের ভিডিওতে একটি লাইক করে দেবেন এখানে ক্লিক করে, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন, এবং এখানে রয়েছে শেয়ার অপশন, ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া কিংবা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তারপর নিচে পাবেন কমেন্ট সেকশন, এখানে জাস্ট একটি কমেন্ট করে দিন, লিখে দিন গুড ভিডিও অথবা নাইস ভিডিও, তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই। তো বন্ধুরা, কিভাবে আপনার মোবাইলের ব্যাটারির গুড কন্ডিশন চেক করবেন, কিংবা যদি গরম হয়ে যায় তা সম্পূর্ণ আপনি চেক করতে পারবেন, এবং যেগুলো ইস্যু রয়েছে প্রত্যেকটি ইস্যু ফিক্স করবেন যেভাবে, তবে তার জন্য আপনাদের একটি সিক্রেট অ্যাপ্লিকেশন লাগবে, খুবই ইউজফুল অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যদি কোনো পারমিশন লাগে, প্রত্যেকটি পারমিশন অ্যাক্সেস অ্যালাউ করে দিবেন। তারপর এই যে দেখুন, এখানে গুড লেখা থাকবে, তারপর এখানে রয়েছে ব্যাটারি টেম্পারেচার, অথবা এখানে দেখতে পাবেন ব্যাটারি স্ট্যাটাস, তারপর নিচে পাবেন মেমোরি অথবা র্যাম, কিংবা এখানে যে অপটিমাইজেশন করতে হবে, মোবাইল ফোন চার্জ দিলে ব্যাটারি গরম হয় তা এখান থেকে আপনি খুব সহজে ফিক্স করতে পারবেন, এবং ইস্যুগুলো কোথায় পাবেন, যে ইস্যুগুলো ফিক্স করতে হবে। এই যে দেখুন, এখানে 29টি ইস্যু রয়েছে যেগুলো এখনই অপটিমাইজেশন করে ফিক্স করতে হবে। এই দেখুন, অপটিমাইজার নাও, কারণ এটা যদি আপনি ফিক্স না করেন কখনোই দেখবেন আপনার মোবাইল ফোন ব্যাটারি ফুল চার্জ হলে টিকসই কম হবে এবং দ্রুত শেষ হয়ে যাবে। এই দেখুন, অন্তত প্রতিদিন আপনি এই অ্যাপ্লিকেশনটি দিয়ে একবার হলেও অপটিমাইজেশন করে নেবেন। তারপর এই যে অপটিমাইজেশনে ক্লিক করবেন, এই দেখুন এখান থেকে রানিং যে অ্যাপ্লিকেশনগুলো আছে ওইগুলো এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপস ক্লোজ করে দিবে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের অপশন আছে, এই যে দেখুন এখানে 4টি অপশন আছে, এখান থেকে ডিটেক্ট করতে পারবে ইস্যুগুলো, যদি এখান থেকে ইস্যু ফিক্স না হয় অবশ্যই এখান থেকে ফিক্স করে নেবেন দ্বিতীয়বার আবার এখান থেকে অপটিমাইজে ক্লিক করে। আর যখন এখানে ইস্যু ডিটেক্ট হবে তখন এখানে লেখা থাকবে ফিক্স নাও, কিংবা এখান থেকে এরর দেখাবে, আবার এখানে পুনরায় আপনারা এখান থেকে অপটিমাইজড করে নেবেন। তারপর এখানে ফোন মেমোরি এখান থেকে ক্লিন করতে পারবেন, র্যাম ক্লিন করতে পারবেন, তারপর যে জাঙ্ক ফাইলগুলো আছে ওইগুলো এখান থেকে ক্লিন করতে পারবেন, কারণ এইগুলো ক্লিন না করলে কিন্তু অযথাই আপনার মোবাইলের ব্যাটারিগুলো নিতে থাকে, অথবা এখান থেকে বিভিন্ন ইস্যু হয় যেগুলো আপনারা এখান থেকে ফিক্স করলেই দেখবেন মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় দ্বিতীয়বার অনেক কম সময় লাগবে, কিংবা আর গরম হবে না। এই দেখুন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপস ক্লোজ হয়ে যাবে অটোমেটিক, কারণ এখান থেকে অপটিমাইজেশনে ক্লিক করে আপনি এখান থেকে ক্লিন করে দেবেন জাঙ্ক ফাইলগুলো, প্রত্যেকটি অ্যাপ্লিকেশন অথবা ফোল্ডার, আপনি যতগুলো অ্যাপস ওপেন করেন একটির পর আরেকটির প্রত্যেকটি কিন্তু এখানে জাঙ্ক ফাইলে যুক্ত হয়ে থাকে, যার ফলে এখান থেকে ক্লিন করতে হয় ফোন মেমোরি কিংবা আপনার মোবাইলের র্যাম। এই অ্যাপ্লিকেশনটি দিয়ে প্রতিদিন একবার করে ক্লিন করে নেবেন। যদি বেশি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন অথবা বেশি ওয়েবসাইট ব্যবহার করেন অথবা বেশি ভিডিও দেখেন, সেক্ষেত্রে এটি অবশ্যই কম্পালসারি ক্লিন করতে হবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। এই অ্যাপ্লিকেশনটি 100% কার্যকর, এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আর যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে সমস্যা হয়, এখানে একটি ভিডিও লিঙ্ক আছে, এই ভিডিওটি প্লে করে দেখলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার নিয়মটি সরাসরি দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, টেক কেয়ার।